বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করা সহ নেপাল থেকে হাইড্রো ইলেকট্রনিক বিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, গত 15 বছরের বিদ্যুৎ সেক্টরের কলঙ্কিত অর্ধায়কে দূর করতে নেপাল থেকে হাইড্রো ইলেকট্রনিক বিদ্যুৎ আমদানিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ সেক্টরের যে একটা কলঙ্কিত সময় চলে গেছে বিগত দিনে 15 বছরে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা সুযোগ এখানে আছে নেপালের সাথে। সেই সহযোগিতার মাধ্যমে নেপালের হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ আমরা বাংলাদেশে আনতে পারি, সেটা একটা সম্ভাবনা আছে। সেটা আমরা একটা রিজিওনাল পুলের মাধ্যমে আনতে পারি, সরাসরি আনতে পারি, তবে এই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে চাচ্ছি। আর নেপালের পিপল টু পিপল রিলেশনশিপ যেটা আমাদের করা দরকার, নেপালিরা বাংলাদেশে অনেকেই লেখাপড়া করে, এভরি থার্ড ডক্টর ইন নেপাল ইজ এ বাংলাদেশি এডুকেটেড। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উন্নত করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু জানান, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা বজায় রেখে নেপালের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখবে বাংলাদেশ। আমরা যেটা আলাপ করেছি যে আমাদের দুই দেশের এই অঞ্চলের গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণতান্ত্রিক রাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানব অধিকার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আন্ডারে ইউএনএর আমরা সবাই সিগনেটারি। সেখানে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে, মানব অধিকারের ব্যাপারে, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, এগুলো নিশ্চিত করার জন্য আমাদের দুই দেশের সম্পর্ক এবং আঞ্চলিক সম্পর্কের মধ্যে এটা প্রতিফলন দেখতে চাই আগামী দিনে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে বাংলাদেশ নেপালের মধ্যকার অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় দুই দেশ। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।